গড়ে থাকা অল্প উপকরণে এবং খেতে কিন্তু অসম্ভব মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করব। আর এই নাস্তাটা এত বেশি মজার, বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। নাস্তাটা বানানোর জন্য প্রথমে আমি সিদ্ধ করা আলু নিয়েছি, আলুটা আমি আন্দাজ করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো আলু নিয়ে নেবেন। আলুটা এখন খুব ভালো করে ম্যাশ করার পর সাথে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বস 1 কাপের মতো। এখানে ব্রেড ক্রাম্বসের পরিবর্তে টোস্ট বিস্কুটের গুঁড়ো দেওয়া যাবে। এখন ভালো করে মিশিয়ে সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা, কাঁচামরিচ পছন্দ মতো, ধনিয়া পাতা কুচি পছন্দ মতো, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো, চাট মশলা দিয়ে দিচ্ছি 2 চা চামচ, চিলি ফ্লেক্স 1 চা চামচ, লবণ স্বাদ মতো, 1টা ডিম দিয়ে দিচ্ছি, লাল মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, হলুদ গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ, চিনি 1 চা চামচ। সমস্ত উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। সমস্ত উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এখন হাতে একটু সয়াবিন তেল লাগিয়ে নিচ্ছি। সয়াবিন তেলটা লাগানোর কারণে খুব সুন্দর করে শেপটা দেওয়া যাবে। আপনারা পছন্দ মতো শেপ দিয়ে নেবেন, আমি আঙ্গুলের মতো করে শেপটা দিয়ে নিচ্ছি। সবগুলো শেপ দেওয়া শেষ হয়েছে। এখন আমি কোট করার জন্য ব্রেড ক্রাম নিয়েছি আর নিয়েছি 1টা ডিম। এখন ফিঙ্গারগুলো প্রথমে ডিমের মধ্যে চুবিয়ে এরপরে ব্রেড ক্রাম্বসে চুবিয়ে এক পাশে রেখে দিতে হবে। সবগুলো কোট করে নিয়েছি, এখন এটা 10 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। চুলে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, এটা ডুবো তেলে ভাজতে হবে। তেলটা খুব ভালো করে গরম হওয়ার পরে আমি ফিঙ্গারগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম লো করে এই ফিটিফিট করে ভেজে নিতে হবে। তো এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের বাচ্চারা অনেক পছন্দ করবে। এটা খেতে তো অসম্ভব মজার। সবাই অনেক ভালো থাকবেন, পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার আসবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।